আজকে 11তম দিন, শ্রীনগর থেকে বেলগাম বেতাব ভ্যালি হয়ে অমৃতসরের রাস্তার দিকে এগোনো হবে। দেখা যাক কতদূর যাওয়া যেতে পারে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আমরা 9টায় বেরিয়েছি কিন্তু রাস্তায় খুব জ্যাম। দেখাচ্ছিল 2.5 ঘন্টা, এখনও দেখাচ্ছে 2 ঘন্টা 4 মিনিট। ব্রেকফাস্ট করে বলে 9:30 বেরোলাম, আর এখন প্রায় 11টা বাজে যায়। সময় লাগবে যেতে, 1টা বাজবে। फ्रेंड्स, मेरे चैनल को सब्सक्राइब कीजिए और बेल आइकन की जो घंटी है उसे भी प्रेस कर दीजिएगा, ताकि आने वाला मेरी जो भी लेटेस्ट वीडियो हो उसका नोटिफिकेशन आपके पास आए। अनंतनाग डिस्ट्रिक्ट, এসে গেছি। তাও এখনো দেখা যাচ্ছে 23 কিলোমিটার, 23 কিলোমিটার এখনো বাকি আছে। বেতাব ভ্যালি বৃষ্টিটা কমে গিয়েছিল কিন্তু এখন তো আবার বৃষ্টিটা এখন পহেলগাঁওতে। পহেলগাঁও এসে পৌঁছলাম। কি সুন্দর, বিউটিফুল লাগছে পহেলগাঁও। তলা দিয়ে চলেছে। এটা কি নদীর নামটা ছিল? ঝিলাম নদী। ঝিলাম নদীর এদিকে পাহাড়।
पहलगांव बेताब वैली क्रिएट अ व्यू पॉइंट। नीचे दिए एंट्रेंस आछे किन्तु ऊपर दिए वैलीटा खूब सुंदर देखा जाए। एत सबुज असाधारण लगे। এটা বেতাব ভ্যালি যাওয়ার রাস্তা, ওর এন্ট্রেন্সের দিকেই আমরা যাচ্ছিলাম, কিন্তু ভিড় অনেক বেশি ছিল, পার্কিংয়ে প্রচুর গাড়ি ছিল, তাই আমরা আবার গাড়ি ব্যাক করে বেরিয়ে এলাম বেতাব ভ্যালি থেকে। অ্যাকচুয়ালি এখানে আসার খুব একটা প্ল্যান আমাদের ছিল না, তো এখানে ঘোরার মতন সময়ও আমাদের হাতে ছিল না, তাই আমরা এখান থেকে ব্যাক করে আবার এগিয়ে চললাম অমৃতসরের দিকে যতটা যাওয়া যায় আর কি। এটা হচ্ছে বানিহাল টানেল, নতুনই ওপেনিং হয়েছে, তো এটা 8.5 কিলোমিটার স্ট্রেচ। এটা একটা টু ওয়ে টানেল, এই টানেলটা হওয়াতে ডিস্টেন্স অনেকটাই কমে গেছে। টানেল থেকে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে কিন্তু আমরা যথেষ্টই লরির জ্যামের মধ্যে পড়েছিলাম, ট্রাক লরিতে ভর্তি ছিল, তো খানিকটা আমাদের বেশ খানিকটা সময় ওইখানেই চলে গেছিলো। সেটা করে আমরা চেনালি টানেলের মধ্যে দিয়ে গিয়ে আলটিমেট উদয়পুর অবধি যেতে পেরেছিলাম, এবং উদয়পুর যেতে যেতেও আমাদের রাত্রির 9:30 বেজে গেছিলো, এবং ওখানেই আমরা একটা ধাবাতে, ওখানে থাকারও ব্যবস্থা ছিল, স্টেইং ছিল, তো ওখানেই আমরা ছিলাম। ধাবাতে আমাদের নিয়েছিল যে ঘরটা, ওটা 800 টাকা নিয়েছিল রুমে, কিন্তু কোনো গিজার বা কিছু ছিল না, তবে রুম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, অ্যাটাচ বাথও ছিল। আমরা নৌসেরা চেনারি টানেলের মধ্যে 9 কিলোমিটার টানেল, এটাই প্রথম টানেল হবে। বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। সঙ্গে থাকবেন, পরবর্তী এপিসোড নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরছি আপনাদের কাছে। ধন্যবাদ।